السلام عليكم ورحمة الله. শিক্ষার্থীরা, আজকের মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমান্তরিক সূত্রের সাহায্যে কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করা যায়। সেক্ষেত্রে ভেক্টরের লব্ধির মান হতে পারে, বেগের লব্ধির মান হতে পারে, বা বলের লব্ধির মান হতে পারে। তাহলে সমান্তরিক সূত্রটা এভাবে বলা যেতে পারে, বলের লব্ধির সমান্তরিক সূত্র বর্ণনা করো, বা বলের লব্ধির সমান্তরিক বলের সমান্তরিক সূত্র, বা ভেক্টরের সমান্তরিক সূত্র, বা বেগের সমান্তরিক সূত্র। আজকে তোমাদের আলোচনা করব বেগের সমান্তরিক সূত্র নিয়ে। বেগের সমান্তরিক সূত্র উচ্চতর গণিত তৃতীয় পত্রের অষ্টম অধ্যায়ে আলোচিত হয়েছে। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত তৃতীয় পত্রের অষ্টম অধ্যায়ে বেগের সমান্তরিক সূত্র আলোচিত হয়েছে। আমরা এই বেগের সমান্তরিক সূত্রের মাধ্যমে কিভাবে লব্ধি বেগের মান ও দিক নির্ণয় করা যায় সেই বিষয়ে আলোচনা করব আজকে। বেগের সমান্তরিক সূত্র জানার আগে আমাদের জেনে নিতে হবে বেগের সমান্তরিক সূত্র। তাই এক নম্বর প্রশ্নে আমরা এসেছি বেগের ত্রিভুজ বিধি কি, চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে জেনে নেব বেগের ত্রিভুজ বিধি কি। বেগের ত্রিভুজ বিধি হচ্ছে দুইটি বেগ যদি একটা ত্রিভুজে দুইটা বাহু দ্বারা প্রকাশ করা যায়, সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে তৃতীয় বাহু লব্ধি প্রকাশ করবে। সেটিকে আমরা এভাবে বলতে পারি, যদি এক বিন্দুতে ক্রিয়ারত দুইটি বেগকে কোনো ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা যায়, তবে বেগ দুটির লব্ধির মান ও দিক ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত হবে। ব্যাখ্যা, মনে করি ও এ সি ত্রিভুজে এ বি বাহু দ্বারা ইউ বেগ, বি সি বাহু দ্বারা ভি বেগ প্রকাশ করা যায়, যেখানে ইউ এর আদি বিন্দু, ইউ এর পার্শ্ববিন্দু, ভি এর আদি বিন্দু। তাহলে ইউ এর আদি বিন্দু, ইউ এর আদি বিন্দু এ এবং ভি এর পার্শ্ববিন্দু সি, ভি এর পার্শ্ববিন্দু সি, ইউ এর আদি বিন্দু এ এবং ভি এর পার্শ্ববিন্দু সি এর সংযোজক রেখা এসি দ্বারা ইউ প্লাস ভি অর্থাৎ লব্ধির মান ও দিক সূচিত হবে। এটা কিভাবে দিক সূচিত হবে, বিপরীত হবে। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এ বি বি সি এটা একটা দিক বোঝাচ্ছে, ক্রম বোঝানো হচ্ছে, আর এ সি এটার ক্রম হচ্ছে ভিন্ন বোঝানো হচ্ছে। কিভাবে, পুরো একটা প্রান্ত বিন্দু আর একটার আদি বিন্দু যদি হয় তাহলে এদের ক্রম একই হয়, কিন্তু দুইটারই প্রান্ত বিন্দু আর দুইটারই আদি বিন্দু যদি একই হয় তাহলে সেটাকে বলা বিপরীত ক্রম। আমরা ইউ এর আদি বিন্দু এ আবার ইউ প্লাস ভি এর আদি বিন্দু এ, সুতরাং ইউ ও ভি এর ক্রম একই কিন্তু ইউ প্লাস ভি এর ক্রম হচ্ছে বিপরীত। তাহলে আমরা বুঝলাম যে বেগের ত্রিভুজ সূত্র কি। আমরা যদি খুব ভালোভাবে এটাকে মুখস্থ করতে হবে, অনেকটা বলা যায় এক নিঃশ্বাসে মুখস্থ করার মতো, যদি এক বিন্দুতে ক্রিয়ারত দুইটি বেগকে কোনো ত্রিভুজের দুইটি বাহু দ্বারা একই ক্রমে মানে ও দিকে সূচিত করা যায়, তবে বেগ দুটির লব্ধির মান ও দিক ওই ত্রিভুজের তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে সূচিত হবে। এমন ভাবে মুখস্থ করতে হবে কি যেন এক নিঃশ্বাসে বলা যাচ্ছে। তাহলে তোমাদের পরবর্তীতে এটা মনে রাখা সহজ হবে, অন্যান্য জায়গায় প্রয়োগ হলে সেটাকে খুব সহজে প্রয়োগ করতে পারবা।
আমরা পরবর্তী প্রশ্নে আসি, সেটি হচ্ছে বেগের সমান্তরিক বিধি কি, অর্থাৎ বেগের সমান্তরিক ত্রিভুজ সমান্তরিক সূত্রটি কি, চিত্র সহ ব্যাখ্যা। প্রথমত আমরা জেনে নিই সমান্তরিক সূত্রটি কি। আগেরটার মতোই অনেকটা এক নিঃশ্বাসে মুখস্থ করার মতো, যদি একই সময়ে কোনো একটি কণার উপর ক্রিয়ারত দুইটি বেগকে পুরো সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে প্রকাশ করা যায়, তবে এদের লব্ধির মান ও দিক ওই সমান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী পণ্য দ্বারা সূচিত হবে। আমরা চিত্র লক্ষ্য করতে পারছি, ও এ সি বি একটা সমান্তরিক, ও এ যদি একটা বাহু আমরা ধরে নিই, তাহলে এটা যদি ইউ বেগ প্রকাশ করে, তাহলে এর সন্নিহিত বাহু মানে পাশাপাশি ও ডি এই বাহু দ্বারা ভি বেগ প্রকাশ করে, তাহলে এই সূত্র অনুসারে ও সি এই দুটার ছেদবিন্দুগামী, ও এ এবং ও ডি এই দুটার ছেদবিন্দুগামী কর্ণ ও সি দ্বারা কি প্রকাশ করবে, লব্ধি প্রকাশ করবে। লব্ধি কি, ডাব্লু সমান ইউ প্লাস জি, অর্থাৎ বেগদ্বয়ের অধিকাংশ ক্ষেত্রেই বেগদ্বয়ের বেগের লব্ধি হচ্ছে বেগ দুটির যোগফল প্রকাশ করে, বিশেষ ক্ষেত্র বিশেষে পাত ব্যতীত। এবারে আসি আমরা এটাকে আমরা চিত্র সহকারে ব্যাখ্যা করব। মনে করি কোন একটি কণার উপর ও বিন্দুতে ইউ ও ভি বেগ দুটি এমন ভাবে ক্রিয়া করে যেন ও এ সি বি সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু ও এ এবং ও বি দ্বারা মানে ও দিকে প্রকাশ করা যায়। তাহলে বেগ দুটির লব্ধি ডাব্লু এর মান ও দিক ওই সমান্তরিকের ওই ও বিন্দুগামী কর্ণ ও সি দ্বারা শোষিত হবে, অর্থাৎ ও সি সমান, আমরা যদি এখানে আসি ও এ সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সূত্র যদি আসি, তাহলে ও এ প্লাস এ সি সমান ও সি, অর্থাৎ ও সি সমান ও এ প্লাস এ সি, ও সি সমান ও এ প্লাস এ সি আর ও বি পরস্পর সমান এবং সমান। তাহলে একই প্রকাশ করবে, তাহলে ও সি সমান ও এ প্লাস ও বি, যেহেতু ও সি হলো লব্ধি প্রকাশ করছে আর লব্ধি আমরা ডাব্লু ধরেছি, তাহলে ডাব্লু সমান ইউ ও এ ইউ প্লাস ও বি এর মান হচ্ছে ভি ইউ প্লাস ভি। তাহলে আমরা বেগের সমান্তরিক বিধি থেকে পেলাম ডাব্লু সমান ইউ প্লাস ভি। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসি, যেটি হচ্ছে পুরো বিন্দুতে এককালীন পরস্পর আলফা কোণে ক্রিয়ারত দুইটি বেগের লব্ধি বেগের মান ও দিক নির্ণয় করো। অর্থাৎ দুইটা বেগ ধরি ইউ আর ভি, এই দুটা বেগ যদি পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধি ডাব্লুর মান কত, আর ডাব্লু ওই যে কোনো একটা বেগের সাথে কি পরিমাণ কোণে আসে উৎপন্ন করে, কি পরিমাণ কোণ উৎপন্ন করে, এটি আমাদের প্রকাশ করতে হবে, বের করতে হবে। তো আমরা একটা চিত্র অঙ্কন করে নিলাম ও এ সি বি, এই চিত্রে আমরা ও এ সমান ইউ ভেক্টরটা প্রকাশ করলাম, ইউ বেগটা প্রকাশ করলাম, ও বি সমান ভি বেগটা প্রকাশ করলাম, তাহলে ও সি সমান ইউ প্লাস ভি বেগ প্রকাশিত হবে সমান্তরিক সূত্র অনুসারে। আর আমরা ধরে নিলাম যে ও এ এবং ও বি এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ আলফা, আর ও এ এবং ও সি কর্ণ ও সি এর মধ্যবর্তী কোণ থিটা, সেটাকে আমরা বর্ণনায় লিখে দিলাম। মনে করি কোনো একটি কণার উপর ও বিন্দুতে একই সময়ে ও এ এবং ও বি বরাবর যথাক্রমে ইউ ও ভি বেগ দুটি পরস্পর আলফা করে ক্রিয়াশীল, এবং বেগ দুটির লব্ধি ডাব্লু ও এ সি বি সমান্তরিকের ওসি কর্ণ বরাবর ক্রিয়াশীল, যা ও এর সাথে থিটা কোণ উৎপন্ন করে। যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারছি, একটা সমান্তরিকের বিপরীত বাহু হচ্ছে ও বি এবং এ সি, এই দুটো বাহু অবশ্যই সমান্তরিকের বিপরীত বাহু সমান, সেই কারণে আমরা বলছি ও এ সি বি সমান্তরিকের ও বি সমান এ সি এবং ও বি সমান্তরাল এসি বলে আমরা পাচ্ছি
OB সমান AC সমান V তাহলে আমরা এখানে যা বুঝলাম OB বাহু যদি V ভেক্টর প্রকাশ করে তাহলে AC বাহুও V ভেক্টর প্রকাশ করবে এখন আমরা OAC একটা ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করলে কি পাই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে OAC ত্রিভুজে OC সমান OA প্লাস AC যেহেতু আমরা আগের লাইনেই বলে দিয়েছি AC সমান V তাহলে আমরা পরের লাইনে বার বসাই দিই তাহলে OC সমান W তাহলে W সমান U প্লাস V তাহলে আমরা এটা পাচ্ছি এখন W এর মান নির্ণয় করতে গিয়ে আমরা W কে W এর সাথে ডট করে করলাম এখন W ডট W সমান W এর মান বসালাম দুইবার U প্লাস V ডট U প্লাস V বাম পক্ষে দুইটা সমজাতীয় ভেক্টরের ডট গুণন করলে ওই ভেক্টরের মানের বর্গ পাওয়া যায় অর্থাৎ W আর W এই দুটি বেগকে গুণ করলে W এর মানের বর্গ তাহলে W স্কয়ার সমান এটাকে যদি আমরা পর্যায়ক্রমে গুণ করি তাহলে কত হবে U ডট U প্লাস U ডট V প্লাস V ডট U প্লাস V ডট V আগের মতোই আমরা তাহলে এখানে W স্কয়ার সমান U ডট E সমজাতীয় দুটি ভেক্টরের ডট গুণনের কারণে U স্কয়ার প্লাস এখানে আমরা দেখি U ডট V প্লাস V ডট E ডট গুণনের ক্ষেত্রে অর্ডারের চেঞ্জ করা হলে অর্থাৎ U ডট V আর V ডট U পরস্পর সমান হয় তাহলে দুটো যদি একই হয় তাহলে U ডট V প্লাস V ডট U এটাকে যদি আমরা U ডট V আকারে লিখি তাহলে 2 U ডট V প্লাস V স্কয়ার আমরা এর পরবর্তীতে তাহলে পাচ্ছি কত W স্কয়ার সমান U স্কয়ার প্লাস 2 থেকে গেল U ডট V এর সূত্র হচ্ছে ডট গুণনের সূত্র অনুসারে U V cos আলফা যেহেতু U এবং V এর মধ্যবর্তী কোণ আলফা তাহলে U ডট V সমান U V cos আলফা প্লাস এখানে V স্কয়ার আসছিল V ডট V V স্কয়ার সেটি V স্কয়ার অতএব W সমান আমরা এই স্কয়ারটাকে যদি ডান পক্ষে দিই রুট ওভার U স্কয়ার প্লাস V স্কয়ার প্লাস 2 U V cos আলফা ঠিক আছে সাজিয়ে লেখা যায় যা বেগদয়ের লব্ধির মান নির্দেশ করে যা বেগদয়ের লব্ধির মান নির্দেশ করে তাহলে আমরা বেগের বেগদয়ের লব্ধির মান W সমান হলো রুট ওভার U স্কয়ার প্লাস V স্কয়ার প্লাস 2 U V cos আলফা এবারে আমরা চলে আসি লব্ধির দিক আমরা ওই চিত্র থেকেই আমরা আগে পেয়েছিলাম W সমান কত U প্লাস V এবারে আমরা W এর সাথে U এর ক্রস গুণন নিব বেগ লব্ধি বেগের দিক নির্ণয় আবার আমরা নিচ্ছি কি U ক্রস W তাহলে U ক্রস W এর মান U প্লাস V U ক্রস W সমান U ক্রস U তার পক্ষে আমরা গুণ করে নিচ্ছি U ক্রস U প্লাস U ক্রস V U ক্রস W সমান U ক্রস U এর মান হচ্ছে জিরো কেন সমজাতীয় দুটো ভেক্টরের ক্রস গুণন করলে পাওয়া যায় শূন্য তাই আমরা পেলাম জিরো প্লাস U ক্রস V এখন দুই সাইডে আমরা ভেক্টর গুণন না করে আমরা মান দিয়ে আসবো মান দিয়ে আসলে আমাদের ক্যালকুলেশন সহজ হবে ভেক্টর দিয়ে আসলে ক্যালকুলেশনে কিছুটা জটিলতা থাকবে তাই আমরা উভয় পক্ষে ম্যাগনাসের সাইন ব্যবহার করছি ভেক্টরের ক্ষেত্রে এটাকে মান চিহ্ন বা ম্যাগনাসের সাইন বলা হয় তাহলে আমরা মান চিহ্ন ব্যবহার করলাম এখন আমরা জানি ইউ ক্রস ডাব্লু সমান ইউ ক্রস সাইন আলফা ইটা ক্যাপ তো ইটা ক্যাপ কেন ব্যবহার করলাম না যেহেতু আমরা মান চিহ্ন দিয়েছি সেহেতু ভেক্টর আর থাকবে না তাহলে ইউ ডাব্লু সাইন থিটা যেহেতু ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তাহলে সাইন থিটা সমান দুঃখিত ইউ এবং ডাব্লু এর মধ্যবর্তী কোণ হলো থিটা সেহেতু ইউ ডাব্লু সাইন থিটা সমান ইউ ভি সাইন আলফা
আলফা কেন, যেহেতু ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ আলফা। আমরা উভয় পক্ষ থেকে যদি ইউ কমন ডি দিয়ে ভাগ করে দিই ইউকে, তাহলে পাওয়া যায় ডাব্লু সমান সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল ভি সাইন আলফা। এটা আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। বাকি অংশ আমরা ডান পক্ষে আলোচনা করছি, ডান দিকে আবার ইউ এর সাথে ডাব্লু ডট গুণ দিলাম, তাহলে ইউ ডট ডাব্লু সমান ইউ ডট ডাব্লু এর মান হচ্ছে ইউ প্লাস ভি। তাহলে বাম পক্ষে থাকলো আবার ইউ ডট ডাব্লু সমান ডান পক্ষে ইউ ডট ইউ প্লাস ইউ ডট ভি। আমরা আগেই জেনে নিয়েছি যে ইউ ডট ডাব্লু সমান ইউ ডাব্লু কস, এদের মধ্যবর্তী কোণ হলো থিটা, তাহলে ইউ ডাব্লু কস থিটা সমান। আমরা আগের যখন আলোচনা করছিলাম তখন আমরা বলছিলাম সমজাতীয় দুটা ভেক্টরের ডট গুলো নিলে ওই ভেক্টরের মানের বর্গ, তার মানে ইউ স্কয়ার প্লাস ইউ ডট ভি, ইউ ভি কস আলফা, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা, তাই ইউ ভি কস আলফা। উভয় পক্ষে এখানে ডাব্লু আছে, এখানে ইউ আছে, এখানে ইউ কবর যাচ্ছে, কবর দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ডাব্লু কস থিটা সমান ইউ প্লাস ভি কস আলফা। এটা আমরা 3 নম্বর সমীকরণ ব্যবহার করলাম। এবারে 2 কে 3 দ্বারা ভাগ করে পায়, 2 কে 3 দ্বারা ভাগ করলে ডাব্লু ডাব্লু ভাগ হয়ে যাবে সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা, আর ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা, এটা নিচে দিয়ে দিলাম। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স ইউ সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা, যা বেগদ্বয়ের লব্ধির মান নির্দেশ করে। তাহলে আমরা তাত্ত্বিকভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করলাম। এবারে এইটার আমরা একটু প্রয়োগ দেখাব। আমরা পরবর্তীতে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি 8 নিউটন ও 6 নিউটন বলে 2টি বেগ পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি কত। তার মানে এটা বলের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটা বল হচ্ছে 8 নিউটন আর একটা বল হচ্ছে 6 নিউটন, এই দুটি বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, লব্ধির মান কত। আমরা আগে প্রশ্ন থেকে জেনে নিয়েছি, তো এখানে যেটা বলা আছে ধরি পি সমান, আমরা যদি বলের ক্ষেত্রে বেগ দুটিকে বল দুটিকে পি কিউ ধরা হয় আর লব্ধিকে আর ধরা হয়, ভেক্টরের ক্ষেত্রে এ আর বি ধরা হয়, এটা স্বাভাবিকভাবে এভাবে বলা হয় এ ভেক্টর বি ভেক্টর, আর বেগের ক্ষেত্রে ইউ বেগ ভি বেগ এভাবে ধরা হয়, সে কারণে আমরা ধরে নিলাম পি বলটা হচ্ছে 8 নিউটন, কিউ বলটা হচ্ছে 6 নিউটন, আর কোণটাকে ধরলাম আলফা সমান 120 ডিগ্রি, তাহলে লব্ধি কত হবে। অতএব লব্ধি আর সমান রুট ওভার, একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, এখানে একটু ভুল আছে, 2 পি কিউ কস আলফা লিখতে হতো, এখানে প্লাস করে গেছে একটা কস এ হয়ে গেছে। যাই হোক আমরা সেভাবে মান বসাবো সূত্র, এবারে আমরা দেখি আবার একই ভুল হয়েছে পরের লাইনে, 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 × 8 × 6 ইন্টু কস 120 ডিগ্রি, এই প্লাসটা হবে না। আমরা পরের লাইনে আসি, তাহলে 8 × 8 = 64 যোগ 6 × 6 = 36 বিয়োগ কস 120 ডিগ্রির মান মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, হাফ আর 2 কাটলে থাকবে হচ্ছে মাইনাস 6 × 8 = 48 রুট 52, তাহলে 2√30 আমরা লব্ধির মান এখান থেকে বের করতে পারলাম। অতএব নির্ণয় লব্ধি সমান কত, 2√30 নিউটন। এবার আমরা আরেকটি প্রশ্ন দেখি, সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়। বলছে একটি বস্তুকণার উপর সেকেন্ডে 3, 5 ও 7 সেন্টিমিটার মানের 3টি বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে বস্তুকণা স্থিতিশীল রাখলে, বস্তুকণা স্থিতিশীল রাখলে প্রথম 2টি বেগের মধ্যবর্তী কোণ কত। অর্থাৎ এখানে স্থিতিশীল রাখার অর্থ হচ্ছে
যে ব্যক্তিটা একই ক্রমে কাজ করছে। যদি ব্যক্তিটা একই ক্রমে কাজ করে তাহলে ত্রিভুজ সূত্র ছিল যে ব্যক্তয়ের যদি কোনো সমান ত্রিভুজের তিনটি বাহু দ্বারা তিনটি বেগকে মানে ও দিকে প্রকাশ করা যায় তবে এরা সাম্য অবস্থায় থাকে। সূত্রটা একই কিন্তু সাম্য অবস্থার ক্ষেত্রে একটু ইয়ে ছিল, একই ক্রমে তিনটাকেই প্রকাশ করা। তো এই ক্ষেত্রে আমরা তিন পাঁচ এই দুটাকে যদি প্রথম দুটি বেগ ধরি আর সাতকে আমরা লব্ধি ধরতে পারবো। সে কারণে ধরি প্রথম দুটি বেগের বেগের মধ্যবর্তী কোণ আলফা। শর্ত মতে কত? 3 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগের লব্ধি 7 মিটার পার সেকেন্ড। তাহলে 7√3² + 5² + 2×3×5cos α, 2×3×5cos α, 2 সূত্র 2 আর 3×5cos α। এটা আমরা আগেই দেখে দিয়েছি যে বেগদ্বয়ের গুণফল 3×5×cos এর মধ্যবর্তী কোণ আলফা ধরেছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আলফার একটা মান বের করতে পারবো, সেটা হচ্ছে 7 × 49 রুট আউট করার জন্য 3³ = 9, 5 × 5 = 25, 5 × 10 = 6, 5 × 6 = 30, 30 cos α, এখান থেকে 30 cos α = 15, তাহলে cos α = ½, তাহলে cos α = cos কত ডিগ্রি মান? 60 ডিগ্রির মান, তাহলে α = 60 ডিগ্রি। এভাবে আমরা এই বেগের সমান্তরিক সূত্র ব্যবহার করে, বেগের ত্রিভুজ সূত্র ব্যবহার করে লব্ধির মান ও দিক এবং বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ, লব্ধির সাথে কোনো একটা বেগের মধ্যবর্তী কোণ আমরা নির্ণয় করতে পারি। আশা করি তোমাদের সবাই এটা বুঝতে পারছো। এখন তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো দেখে তোমরা এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে এই চ্যাপ্টারটি খুব কঠিন মনে হবে না। আর প্রকাশ থাকে যে এই চ্যাপ্টার অর্থাৎ বেগের সমান্তরিকের সূত্র বা লব্ধির সমান্তরিক সূত্র বা লব্ধি নির্ণয়, সমান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এটি শুধুমাত্র বেগের ক্ষেত্রে আলোচিত হয় না। আগেই বলেছি ফিজিক্সের ভেক্টরে আছে, এটা ম্যাথমেটিক্সের ভেক্টর অধ্যায় আছে, বল অধ্যায় আছে, বেগ অধ্যায় আছে। অর্থাৎ ম্যাথমেটিক্সে তিনটি চ্যাপ্টারে এটি আলোচিত হয়, সমান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র। সুতরাং এটা অতীব জরুরি। আর ফিজিক্সের ক্ষেত্রেও ভেক্টর একটা চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারে আলোচিত হয়। সুতরাং 4টি চ্যাপ্টারে একই শ্রেণীতে 4টি চ্যাপ্টারে একই বিষয় আলোচিত হয়। সুতরাং এটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করে তোমরা সেভাবে প্রস্তুতি নেবে, এই আশা বা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।